অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় বেশ কিছু ইসরায়েলি সেনাকে হত্যা ও সামরিক যান ধ্বংস করার কথা ঘোষণা করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দ আল কাসাম ব্রিগেড ওই ব্রিগেড গাজা শহরের আল তোফাহ পাড়ার পূর্বে ইসরায়েলি সেনাদের একটি দলের উপর একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটায় ওই হামলায় পনেরো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে আল কাসেম যোদ্ধারা নিশ্চিত করেছেন এ সময় ইসরায়েলি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার গুলোকে হতাহত সেনাদের নিয়ে যাওয়ার জন্য ছুটে আসতে দেখা গেছে এদিকে এ দক্ষিণ গাজার খান ইউনিশ শহরে কারারা এলাকায় আল কাসাম যোদ্ধাদের অতর্কিত হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত হয় এছাড়া সোমবার মধ্য গাজার আল বুরেইজ শরণার্থী শিবিরে কাসাম যোদ্ধাদের হামলায় অন্তত একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এছাড়া হামাসের সামরিক বাহিনীর হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বেশ কিছু ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যান ধ্বংস হয়েছে স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে দেখা গেছে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কাছে ইসরায়েলি সেনারা চব্বিশ ডিসেম্বর থেকে ত্রিশ ডিসেম্বর পর্যন্ত সামনে অগ্রসর হতে পারেনি ওই ছবিতে দেখা গেছে ত্রিশ ডিসেম্বর নম্বর খান ইউনিসের কাইবা এলাকা জামাল আব্দুল নাসের সড়ক এবং আবু হামিদ স্কোয়ারের পশ্চিম পাশে হামাস যোদ্ধাদের সাথে ইসরায়েলি সেনাদের প্রচন্ড সংঘর্ষ হয়েছে এতে আরও দেখা গেছে ২৪ ডিসেম্বর ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজোয়া যানগুলো সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেও ফিলিস্তিনি যোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে সামনে এগোতে পারছে না শেষ পর্যন্ত সোমবার আরেকজন ইসরায়েলি সেনার নিহত হওয়ার খবর স্বীকার করেছে তেলাবিব এর ফলে তাদের হিসেবে গাজায় স্থল অভিযান শুরু হওয়ার পর তাদের নিহত সেনার সংখ্যা একশো তিয়াত্তর কিন্তু হামাস সারাদিন যে পরিমাণ হামলা চালায় তাতে বহু ইসরায়েলি সেনার হতাহত হওয়ার কথা কিন্তু সে খবর প্রকাশ করা থেকে বিরত রয়েছে ইসরায়েল